أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. Purushansha Allah رجن দুরুদ্দাসলিম বর্ষিত হোক শেষ নাবী মোহাম্মদ সাল্লামের সাল্লামফুর আল্লাহম্মা সল্লে আলাই আল্লাহম্মা বারিক আলাই আজকে দিনই বৈঠকের বিষয় হচ্ছে যে হিন্দুরা কয়জন বোদের ইবাদত করে আর মুসলমানগণ কয়জনের ইবাদত করেন সম্মানিত ভাই বোনেরা বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জানা দরকার যদি আমরা জানি মুসলিম জাতি আমরা জানি যা আমরা শুধুমাত্র আল্লাহর জন্যই ইবাদত করি যারা আমরা মুসলিম যারা আমরা মুসলিম জাতি এরা হক মাবুদের আমরা ইবাদত করি আল্লাহ সবহান তালা বলেন ইয়া কানা ওয়া ইয়া কানাস্তা আমরা সালাতে যার আমরা সালাত পড়ি সালাতে আমরা সবাই বলি ইয়া কানা আবুদু আল্লাহ আমরা শুধুমাত্র তোমারও ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই তাহলে আমাদের প্রভু আমাদের মা আমাদের হক মাহবুধ শুধুমাত্র একজনই মুসলমান জাতির হক মাহবুধ একজনই এবং সারা বিশ্বের সারা বিশ্বের মানুষের মূলত একজনই প্রভু মাহবুধ কিন্তু মানুষ বিভিন্ন জাতি বিভিন্নভাবে তারা এবাদতবন্দি করে কিন্তু যারা মুসলিম জাতি তারা শুধুমাত্র সত্য মাহবুদেরই ইবাদত করে তাই আল্লাহ তাআলা বলছেন কুল হু আল্লাহ আহাদ হেনবি তুমি বলে দাও যে সত্য মাহবোধ একজনই সত্য মাহবোধ একজনই তাই মুসলিম জাতি শুধুমাত্র খালেস অন্তরে আল্লাহ সুবাহানাতার রাজি খুশি এবং তার সন্তুষ্টির জন্য তার হুকুম হাকাম মেনে সেরেকি কাজ থেকে নিজেকে রক্ষা করে শুধুমাত্র আল্লাহর জন্যই তার ইবাদতবন্দিগি করে আল্লাহ সুহাত বলেন ওলাকত বা আসনাফি কুল্লি উমানবদুল্লাহ ওজতানিব মোহান আল্লাহ বলেন আমি যুগে যুগে যত নবীর প্রেরণ করেছি তাদেরকে জন্য প্রেরণ করেছি যে শুধুমাত্র তোমরা আল্লাহর ইবাদত করবে তাগতি পথ থেকে দূরে থাকবে তাই মুসলিম জাতি সত্য মাহবুদ হক মাহবুদের আল্লাহরই আমরা ইবাদত করে থাকি মোহন আল্লাহ বলেন ও ইলা আহেদ তোমাদের প্রভু হক মহবুদ একজনই তাই আমরা আল্লাহ ইবাদত ইবাদতবন্দি করে থাকি জি আমি বলেছিলাম যে হিন্দুদের জি হিন্দুদের আসলে অনেকগুলা গোলা অনেক গোলার ইবাদত করে তারা তারা অনেক তাদের কাছে তারা এমন এমনকি যেটা স্বাভাবিক গতিতে তারা গাছ গাছালি কি তারা গরুর পূজা করে গুরুকে তারা তাদের কাছে সবথেকে পবিত্র জিনিস যেটা গাভী আমরা জানি এবং গাভীর তারা ফটো রাখে ঘরে তাদের খানায় গাভীকে তারা মা বোধ হিসেবে গ্রহণ করে যা তাদের গ্রন্থে আমরা পাই এমনকি তারা এমন কি যারা হিন্দু যারা হন্দোস তারা ইঁদুরের পর্যন্ত তারা এবাদতবন্দী করে বা তার পূজা করে তার পূজা করে তারা বানরের পূজা করে তারা গাছগাছালির পূজা করে তাই ওলামা সুন্না এনারা বলছেন যে হিন্দুদের প্রভু সব কিছুই তাদের কাছে যেন প্রভু সব কিছুই যেন তাদের কাছে প্রভু তবে ওলামা সন্নাগন তারা বলছেন যে তাদের কাছে তো সব কিছুই তাদের এ বাদতবন্দি এবং তার তাদের কাছে সব কিছুই প্রভু তবে আরও কিছু খাস করে বলেছেন যে তাদের প্রভু হলো তিনজন বা তাদের মাহবুদ হলো তিনজন তাদের তারা এবাদবন্দি করে থাকে এক নম্বরে বারহামা দুই নম্বরে ফাসনো এবং শিফা এদের তারা এবাদতবন্দী করে থাকে যারা ওলা ওলা মাসনা গণ তাদের বইয়ে যেমন গ্রন্থকার এভাবে বলেন যে তারা তিনটা তাদের মাবুদ এদের এদের এবাদতবন্দি করে থাকে তারা বলে এই তিনজনের একজনের যদি কেউ করে তাহলেই যথেষ্ট হয়ে যাবে অনুরূপী তাদের ভিতরে কৃষ্ণা রয়েছে কৃষ্ণাকে তারা সর্বদাই স্মরণ করে যেমনভাবে আমরা আমাদের হক মহাবুদ আল্লাহর আমরা হেফাজবন্দিকে করে থাকি তারা তাদের কৃষ্ণাকে স্মরণ করে তাদের কৃষ্ণাকে তারা মাহবুধ হিসাবে গ্রহণ করে অনুরূপী মাসি মাসি আলাহি সাল্লামকে যারা ঈশা জি মাসি ঈসা আলাহি সাল্লামকে যারা নাসারা এরা স্মরণ করে এরা স্মরণ করে এবং তারা পরব হিসাবে অনেকে সা্লামকে তারা মানে তাই যে বিষয়টি হলো যে হিন্দুদের মা বধীর অভাব নেই তারা গাভীর পূজা করে তারা ইঁদুরের পূজা করে এরা বানরের পূজা করে এরা বারহামার পূজা করে এরা ফসুর পূজা করে এরা শিফার পূজা করে এরা কৃষ্ণার পূজা করে এরা গাছ পূজা করে এরা হাতে মূর্তি তৈরি করে পূজা করে এরা গাভীর পূজা করে এইভাবে তারা প্রত্যেকটা জিনিসের তারা কি গাছের পূজা করে জি তাই মুসলিম জাতি যারা আমরা আছি আমাদের উচিত হবে যে আপনাকে আমাকে মৃত্যুবরণ করতে হবে এবং আপনার আমার এক মহাবোধ সত্য একমাত্র সত্য মাহবুদ মহান মোহন আল্লাহ আল্লাহ সুমাত আল্লাহ বলছেন লফি হিমা আলিহাতন ইনুল্লাহ সদতা যদি আসমান জমিনে বহু প্রভু থাকত তাহলে আসমান জমিন ধ্বংস হয়ে যেত এর হক মাহবোধ শুধুমাত্র আল্লাহ তাই সে যেই হোক যারা থেকে যারা যেখান থেকে আমরা বিষয়গুলো শুনছি আল্লাহকে আপনার আমার ভয় করা উচিত যে আমরা শুধুমাত্র আল্লাহর ইবাদত করব আর ইসলাম ধর্মই সত্য ধর্ম ইসলাম ধর্মই সত্য ধর্ম মহান আল্লাহ বলছেন অমাইয়া বতাগি গাইর আল ইসলামী দিনান আন ফালেকবালামিনা হাফিল্লাহ আখিরাতম আল খা সিরিন আল্লাহ আলা বলছেন যে ব্যক্তি ইসলাম দিনকে বাদ দিয়ে অন্য কোনো ধর্ম অনুসরণ করবে আল্লাহ আলা সেটাকে কবুল করবেন না তাই যারা হিন্দু হিন্দুরা মৃত্যু ব্যক্তি মৃত্যুবরণ করলে তারা তারা তাদেরকে পুড়াই তারা তাদেরকে পুড়াই কেমন তাদের ধর্ম এমন কোনো ধর্ম আছে যে এমন কোন নিষ্ঠা নিষ্ঠ ধর্ম যে ধর্ম মানুষ মৃত্যুবরণ করলে তার ইজ্জত নেয় তাকে পুড়াই জিনা এমনটি নয় ইসলাম ধর্ম এমন নিষ্ঠুর নয় ইসলাম ধর্মে মানুষ মৃত্যু বরণ করলে সে যেমন জীবিত অবস্থায় সম্মানিত ছিল মৃত্যুর পরও সে সম্মানিত তাকে সুন্দর করে গোসল দিয়ে তাকে গোসল দিয়ে তাকে এভাবে সম্মানের সহিত তাকে কাফন দাফন করা হয় এবং মুসলিম জাতি তার জন্য প্রার্থনা করে মুসলিম জাতি তার জন্য প্রার্থনা করে তার জন্য সালাত পড়ে প্রার্থনা করে তার ক্ষমার জন্য নালাকাছে প্রার্থনা করে কিন্তু হিন্দু জাতি তারা মৃত্যুবরণ করলে কেমন নিষ্ঠুর যে আপনার সন্তান মৃত্যুবরণ করেছে আর আপনি পুরাচ্ছেন অথবা সন্তান রয়েছে বাবাকে পুরানো হচ্ছে তাই এমন ধর্ম যে ধর্মতে সত্য মাবুদ নেই বাতিল বাতিল তারা মা বোধ বিভিন্ন তাদেরকে সব কিছুই প্রভু এমন কোনো দিন হতে পারে না তাই যারা আমরা যেখানে আসি আমরা যেখান থেকে শুনছি আল্লাহ স্মাতজন আমাদের সঠিক ধর্ম বুঝার তৌফিক দান করেন এবং সঠিক ধর্ম ইসলাম ইসলামের ছায়াতলে আমাদের আসার তৌফিক দান করেন আল্লাহ সুবহানাহু তালা তাআলা যেন আমাদের পরকাল কল্যাণ দান করেন ওয়া ওয়ান ওয়া আলহামদুলিল্লাহি আলমিন আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবি আলিহি ওয়া সাহবিহি আজমাইন সুবহানাক আল্লাহুম্মা ওয়া হামদিক আশহাদু